তো হে গাইস, গুড ইভিনিং। তো তোমরা হয়তো অলরেডি আজকে সকালের পার্টটা দেখে নিয়েছো। সকালে আমি কার্তিক লড়াই দেখতে গেছিলাম, তো এখন আমি বিকালে বেরোচ্ছি রাস দেখতে। তো চলো এখনকার মতো বেরোনো যাক, এন্ড আই হোপ আজকে এই ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো লেট গেট স্টার্টেড দ্য ভিডিও। এই দেখো মা এখানে তখন থেকে সেজে যাচ্ছে। এই দেখো কাকিমা এখানে সেজে রয়েছে, এখানে ননি রয়েছে, তারপর এই দেখ ননি সেজে নিয়েছে। ননি সেজে নিয়েছো? হাই করে দাও তো একবার। ননি হাই করো একবার। দিনি তো হাই করে রুম করে। ননি এখন লজ্জা পাচ্ছে তাই হাই করবে না। এটা হলো আমাদের এখানে একটি প্রাচীনতম ঠাকুরের মধ্যে একটি, মা গৌরাঙ্গিনী। তো দেখতেই পাচ্ছ মা এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। প্রতি বছরই অনেক বড় হয় কিন্তু এই বছর কোভিডের জন্য অনেক ছোট হয়েছে। এবার আমরা রয়্যাল ক্লাবের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর লাইটিং করেছে। চলো সবটা একবার ঘুরে দেখা যাক। তো এবার এখানকার প্যান্ডেলের থিম হচ্ছে হলো মহাভারত। এখানে ভেতরে বিভিন্ন চিত্রের মাধ্যমে মহাভারতের বিভিন্ন কাহিনীগুলি তুলে ধরা হয়েছে। আর প্যান্ডেল তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ করা হয়েছে। চলো এবার একটু ভালো করে দেখা যাক।
এখন হরিশয়াপাড়ায় যে ভদ্রাকালীটা হয় সেটা দেখতে যাচ্ছি। তারপর কোথায় যাবো তুই? ও কিছুই জানে না, ওর কোনো ইন্টারেস্টই নেই ঘোরার, ওকে রীতিমতো জোর করে নিয়ে আসা হয়েছে এমন একটা ভাব করছে। তো তারপর যেখানেই যাই না কেন তোমাদের সবটাই দেখাবো। তো এখন ফার্স্টে হরিশয়াপাড়ায় যাই। এতক্ষণ ঘোরার পর ভুতুর আবার খিদে পেয়েছিল, তাই আমরা খেতে ঢুকলাম। এখানে রয়েছে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এই দেখো ভূত অধীর আগ্রহে বসে রয়েছে, কখন খাবে। বেশিক্ষণ ঘুরতে পারলাম না কারণ ভূতুর শরীর খারাপ করছিল, তো তাই জন্য আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি। সো দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই, অ্যান্ড সি ইউ সুন মাই পিপল। এই দেখো মা চলে এসেছে, মা আলাদা বেরিয়েছিল ঘুরতে, কালকে মোস্ট প্রবাবলি আমি আর মা একসঙ্গে ঘুরতে পারবো, কি বেরোবে তো। আর কালকে অনেক ঘুরবো আমরা, কারণ মোস্ট অফ দ্য টাইম আমি আর মাই ঘুরতে পারি, বাবা সেরকম একটা ঘুরতে যায় না, আর আমরা হেঁটে হেঁটে প্রচন্ড ঘুরি। তো কালকে খুব ভালো একটা বড় ভ্লগ আসছে, তো স্টে টিউন আর কালকের ভ্লগটার জন্য অপেক্ষা করো। অ্যান্ড বাই ফর নাও।